অভিষেকের পাঁচ বছর পর বাংলাদেশের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়লেন মুমিনুল হক। আর অভিজ্ঞ মাহমুদুল্লাহ যে দীর্ঘ পরিসরের ক্রিকেটের পরিকল্পনাতে নেই তা স্পষ্ট করল টিম ম্যানেজমেন্ট। গত আট মাসের বাজে ফর্মকে এর কারণ হিসেবে দাঁড় করিয়েছেন প্রধান নির্বাচক। আর কোচ হাথুরুস সিংহে বলছেন, দলে প্রতিদ্বন্দ্বিতা বেশি, এখন কোনো বিশেষ ক্রিকেটার দলের জন্য অপরিহার্য নয়। চমকের এই দল দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতি লঙ্কান কোচের। তামিম ইকবাল খান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মিনহাজুল আবেদিনের মুখে এক এক করে ১৪ জনের নাম। অবাক হলেও সত্য, সেখানে নেই মুমিনুল হকের নাম। অবশেষে গুঞ্জনই হলো সত্যি, ২০১২ সালে অভিষেকের পর এই প্রথম বাংলাদেশের টেস্ট স্কোয়াড হলো মুমিনুল হককে ছাড়া। মাহমুদুল্লাহ রিয়াদ শ্রীলঙ্কায় শততম টেস্টের দলেও ছিলেন না, তাই বলে মুমিনুল কাটা। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যার ব্যাটিং গড় সবচেয়ে বেশি, শেষ দুই টেস্টে কোনো ৫০ রানের ইনিংস না থাকাই কি তবে বড় হয়ে দেখা দিল? যদিও মুমিনুল মাহমুদুল্লাহর বাদ পড়ায় বাজে ফর্মকে দায়ী করছে টিম ম্যানেজমেন্ট। লাস্ট স্কোয়াডে কিন্তু যেটা আমরা শ্রীলঙ্কার সাথে খেলেছিলাম ওই স্কোয়াডে কিন্তু মাহমুদুল্লাহ ছিল না, এবং এটা ছিল না তো, সুতরাং এটা নিয়ে তো এখানে আলোচনার কিছু না। আমরা ৬টা ইনিংসে একটা মাত্র ৫০ করেছে, তো সুতরাং এই পারফরমেন্সের জন্যই আমরা ওকে, তারপরেও আমাদের প্ল্যানের মধ্যে আছে, প্রিপারেশনের মধ্যে আছে, যখন যাকে দরকার হবে তখন ওকে ইউজ করা হবে। দিস ইজ হোয়াট উই আর টকিং অ্যাবাউট, রাইট? জাস্ট বিকজ অফ সামবডি আউটসাইড, ইফ সামবডি ইজ নট ফেইলিং, উই ক্যান্ট ব্রিং ইট ব্যাক। সো দ্যাটস হোয়াই আই সে অ্যাট দ্য স্টার্ট আই ডোন্ট উইশ এনিওয়ান টু ফেল, আই ওয়ান্ট দ্য প্লেয়ার্স হু আর ইন দ্য টিম লেভেল পারফর্মিং। My priority is not the individual players, the national team of the Bangladesh team and trying to win matches. Injury থেকে ফিরে শফিউল ইসলাম দারুণ ছন্দে, পেস বোলিং এ তার সঙ্গী হলেন তাসকিন ও মোস্তাফিজ। সাম্প্রতিক লাল সাদা দুই বলে ধার দেখাচ্ছেন, তবুও উপেক্ষিতই রইলেন রুবেল হোসেন। টেস্টে মোসাদ্দেক আর সাব্বিরের অনভিজ্ঞ ব্যাটিংকে সামাল দিতে আবারও নাসির হোসেনের কামব্যাক, নাকি ব্যাকআপ? এখানে নাসিরের বিবেচনাটা একটা অন্যভাবে আমরা একটা চিন্তা করেছি, যেহেতু অস্ট্রেলিয়াতে অনেকগুলি বাহাতি ব্যাটসম্যান আছে, একটা মিরাজের সাথে এডিশনাল একটা অফ স্পিন করতে পারে, ব্যাটিং করতে পারে, এরকম একটা অলরাউন্ডার আমরা খুঁজছিলাম। শুধু প্রথম টেস্টের জন্য এই দল, যথারীতি মুশফিকের ব্যাকআপ উইকেট রক্ষক লিটন দাস। বিশ্বের এই দল নিয়ে মাঠেও চমক দিতে চান হেড কোচ। আশ্রিক রুদ্র, চ্যানেল ২৪, ঢাকা।